প্রশ্নকর্তা শ্রী ধ্রুবচরণ সাহু। মানবর বাচস্পতি মহোদয়া, দুগ্ধ এবং দুগ্ধ জনজীবনরে গোটে গুরুত্বপূর্ণ মহত্ব রক্ষে, কারণ আদ্বারা শিশু, গর্ভবতী মহিলা, রোগী সমস্তে এ খাদ্য পদার্থকু গ্রহণ করে থাকে এবং তা দ্বারা প্রভাবিত হয়ে থাকে। তেমন আর গুণবত্তা নির্ণয় করা নিহতি জরুরি। মু মানবর মন্ত্রী যে উত্তর দিয়েছেন, সে কেবল ওমফেড সম্পর্কে মোর সে উত্তর দিয়েছেন। আম রাজ্যের কেবল ওমফেড দুগ্ধ উৎপাদন করে না, ওমফেড কু ছাড়লে আহরি অন্যান্য বেসরকারী সংস্থা, মিল্কি মু হো, প্রগতি হো, আর অনেক সংস্থা আছেন যে সব দুগ্ধ এবং দুগ্ধ জাতীয় সামগ্রী উৎপাদন করছেন। মোর প্রশ্ন হচ্ছে যে যেহেতু দুগ্ধ এবং দুগ্ধ জাতীয় দ্রব্য গোটে গুরুত্বপূর্ণ খাদ্য সামগ্রী, বিভিন্ন গণমাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় অপমিশ্রিত ক্ষীরজনিত কারণর অনেক শিশু মৃত্যুবরণ করুবার খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। তেমন আমার সেই দুগ্ধ এবং দুগ্ধ জাতীয় সামগ্রীর গুণবত্তা পরীক্ষা করা এবং লোককে আশ্বর্ড করা যে আমি যেমি আপনার বর্তমান কহিলেন ওমফেড ক্ষীর পিঁতু সুরক্ষিত রুহতু, সেমতি আমার রাজ্যের মানে উত্তম মানর দুগ্ধ যোগাই দেওয়া সরকার কোন ব্যবস্থা করেছেন এবং তার মান নির্ধারণ করা কোন ব্যবস্থা করছেন জনাইবে কি? মাননীয় মন্ত্রী, মাননীয় বিধায়ক যে প্রশ্ন কলে যে কেবল ওমফেড বিষয়ে কহিনি, যে যেটা কহিলি এফটিআইআর যেটা রয়েছে এবং আমার এফএসএস যেটা কি ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি রয়েছেন, সেমানে সবুলে তাঙ্কর যেটা কি কোয়ালিটি যেটা আমি চেক করুছে এবং যেমানকর কহিলি কি যেমানে কোয়ালিটি যেমানে কম্প্রোমাইজ করন্তি বা সেই গুণাত্মকরে সেমানে আসন্তি নাহি, তাঙ্কর লাইসেন্স রিনিউ হুয়ে নাহি। তেণু সরকার নিশ্চিত ভাবরে সবুলে অপমিশ্রণ পাই আমার সরকার যে কাহাকু মধ্য এটি আমি সুযোগ দেউ নাহি এবং যেতে সময়ে যে সময়ে অপমিশ্রণর কোনসি নজির আসে সরকার দৃঢ় পদক্ষেপ নিয়ন্তি। তারপরে আপনার আউ গোটে প্রশ্ন থিলা যে বর্তমান দুগ্ধ উৎপাদন ক্ষেত্রে কোন আমি সব পদক্ষেপ নেইছে, নিশ্চিত ভাবরে এই সরকার দুগ্ধ উৎপাদন কু বা বৃদ্ধি করিবা দিগরে আমি অনেক পদক্ষেপ নেইছে। মোর সমস্ত প্রকার পদক্ষেপ যদি বাচস্পতি মহোদয়া সময় দেবে মু মাননীয় বিধায়ক এটি পড়ি শুনে দেই পারিবি, নাই যদি কহিবে মধ্য তাঙ্কু মু সমস্ত তথ্য যোগাই দেই পারি, তেণু মু ভাবুছি টিকে শুনেই দেলে ভালো হব। আমি টিকে কোন কোন করিছে ভালুয়াইনা টিকে খুশি হয়ে যাবে এতে, কাইকি না ভালুয়াইনা টিকে অধিক দুগ্ধ ব্যবহার করন্তি, তেণু দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পাই প্রাণী বিকাশ বিভাগ তরফর আমি বিভিন্ন পদক্ষেপ মধ্যে গ্রহণ করিছে, যেটা কি আমি দুগ্ধ উৎপাদন ক্ষেত্রে আমি প্রথম কথা কৃত্রিম প্রজনন ব্যবস্থা করিছে, যেটা কি কৃত্রিম প্রজননের 90% মানে আমি মাই বাছুরি বা গাই পাইপার, যা ফলরে কি দুগ্ধ উৎপাদন ক্ষেত্রে অনেক সুযোগ আনিপার, যেটা কি কৃত্রিম প্রজনন ত্বরান্বিত আমি করিছে, আমার সরকার সেই ব্যবস্থা বর্তমান করছেন। দ্বিতীয় কথা যেটা কি কহিলে, আমি মুখ্যমন্ত্রী কৃষি উদ্যোগ যোজনার যুব উদ্যোগী মানুষ ব্যবসায়িক উন্নতি করা নিমন্তে গোপাড়নর ব্যবস্থা করিছে এবং আমি এবে বর্তমান গোপাড়ন ক্ষেত্র মধ্যে আউ গোটে পাদ আগকু যাইছে, যেটা কি রাষ্ট্রীয় গোমিশন, এ রাষ্ট্রীয় গোকুল যোজনা মাধ্যমে আমি এবে নুয়াকি গোটে আমি ময়ূরভঞ্জ জেলায় পাইলট প্রজেক্ট ভাবে নৌছু এবং সেটি মাধ্যমে আমি দুইটি গাই যোগাই দেওয়ার মধ্যে ব্যবস্থা সরকার করছেন, যেটা কি দুধিয়ারি গাই এবং ক্ষীর 40-50 লিটর দেবে, যেটা কি দুগ্ধ যেটা উৎপাদন ক্ষেত্রে গরিব লোক গরিব লোক গ্রামাঞ্চলের যেটা আত্মনির্ভর হয়ে পারিবে এবং আর্থিক বিকাশ গরিব লোক মানকর হয়ে পারিব, গোপাড়ন ক্ষেত্রে যেটা কি মুখ্যমন্ত্রী কৃষি উদ্যোগ যোজনার আমার সরকার বর্তমান সেই ব্যবস্থা বর্তমান করছেন, যুব উদ্যোগ মানুষ ব্যবসায়িক উন্নতি গোপাড়ন নিমন্তে ব্যাপক প্রোৎসাহন যোগাই দিয়া যাচ্ছে, উক্ত যোজনার হিতাধিকারী কি ইউনিট পিছা বা ক্যাপিটাল এক্সপেঞ্চর ভাবরে উপর সাধারণ বর্গ পাই 40% আমি শতকড়া
আমি সবসিডির ব্যবস্থা করেছেন আমি সরকার এবং মহিলা এবং অনুসূচিত জাতি ও জনজাতি পাই 50% সবসিডির মধ্যে ব্যবস্থা করা যাইছে, যা ফলরে কি লোকমানে গোপালন করে যেটা কি সমস্ত কালি আমার মাননীয় পূর্বতন মন্ত্রী এবং আমার অরুণ ভাই বসছেন মু আলোচনা করুলি যে ভাই আমি এই দিগরে কেমতি আগকু যাইপার গোপালন দিগে মু আজ এই যেটা কি প্রশ্নর উত্তর নথিলে মধ্যে প্রশ্ন নথিলে মধ্যে মই গৃহকু সমস্ত অনুরোধ করিবাকু চাহুছি বর্তমানে আমি গো সুরক্ষা দিগরে সমস্ত বিধায়ক বন্ধু মানুষ মোর অনুরোধ রহব যে আমি সমস্ত গোশালা গোটিয়ে গোটিয়ে করা যা কি সরকার সমস্ত প্রচার প্রসারণ যোগাওয়া ব্যবস্থা করেছেন এবং আমার মধ্য ম্যানুফেস্টো রয়েছে আমি 200টা গোশালা করা যেটা কি গোমাতার সুরক্ষা এবং গোবংশর বৃদ্ধি পাই সরকার পদক্ষেপ নেছেন এবং তাপাই মধ্যে আমি বজেট করেছি। তেণু আমি আপাই আমি পাখাপাখি 90% আমি সবসিডির মধ্যে সরকার ব্যবস্থা করেছেন এবং যে গোশালা করবে প্রতি গাই পাই ভরণ পোষণ খাদ্য পাই 54 টাকার মধ্যে আমি পর ডে 54 টাকার ব্যবস্থা করছি। তেণু আপন মানে সমস্তে গোশালা করন্তু। তেণু আউ গোটে কথা, আমি সরকার বর্তমান গোটে পদক্ষেপ হাতকু নেছেন যেটা কি দুগ্ধ বন্যা মিশন, বর্তমান দুগ্ধ বন্যা মিশন করা সরকার পদক্ষেপ নেছেন মোহন মাঝি সরকার যে গ্রামাঞ্চলরে কিপরি ভাবে দুগ্ধর অধিক দুগ্ধ উৎপাদন হব এবং আমি সেটি যে গোপালন পাই 1+1 যেটা কি আমি কইলি যোজনায় 2টি গাই পালন নিমন্তে ইউনিট পিছা মোট 2,30,400 টাকা এই যোজনায় 2,000 হিতাধিকারী বর্তমানে লাভান্বিত হবে। তেণু আপন মানে এই যোজনায় 2,000 জন হিতাধিকারী লাভান্বিত হবে, মহিলা দিব্যাঙ্গ তৃতীয় লিঙ্গ ও অনুসূচিত জনজাতি জাতি এবং 70% সবসিডি সরকার বর্তমানে ব্যবস্থা করেছেন গ্রামাঞ্চলরে গোপালন পাই দুগ্ধ উৎপাদন দুগ্ধ মিশন বন্যা করিবা পাই জনজাতি এসসি এসটি যে দিব্যাঙ্গ অছন্তি 70% শুভনি 70% সবসিডির ব্যবস্থা করা যাইছি। তারপরে অনেক কথা রয়েছে যদি মু পড়িবি আপন তো বোঝাই মু আজি সময়টা নেই দিবি তেণু মু জনাই দেবে সমস্ত তেণু এই বিষয়ে সমস্ত মু জনাইবাকু চাহুছি। তেণু শেষ সময়ে মোর সমস্ত এই গৃহকু নিবেদন রহব আমি যে 200 গোশালার টার্গেট নেইছে গোমাতার সুরক্ষা পাই সবু বিধায়ক মানে নিজ নিজ অঞ্চলের গোটিয়ে গোশালা করন্তু, সমস্ত প্রকার সুবিধা সরকার যোগাই দেবে। ধন্যবাদ।